Hello dear students, welcome to my class, welcome to my channel. With a short intro, let's start the class. Hey my dear students of class 7, how are you guys? Today we are going to learn another practice question from chapter 6, practice question 3. Chapter 6 er practice question 3 ta amra shesh korbo, tumra obosshoi HW te প্র্যাকটিস কোশ্চেন 3 সাবমিট করে ফেলবা আর অবশ্যই মনে রাখবা আজকের ক্লাসেরটা আমার নেক্সট ক্লাসের আগে সাবমিট করা লাগবে अदरवाइज আমি কমেন্ট সেকশনটা ক্লোজ করে দেব সো বি সিরিয়াস অন দ্যাট কেস উইদাউট এনি ফারদার ডিলে লেটস গো স্ট্রেট টু দ্য স্লাইড ওয়েলকাম টু দ্য স্লাইড চ্যাপ্টার 6 প্র্যাকটিস কোশ্চেন 3 আজকে আমরা খুবই 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 সহজ একটা জিনিস পড়ব খুবই ইজি একটা জিনিস তোমাদের প্র্যাকটিস কোশ্চেন 3 তে এরকম একটা পিকচার দেওয়া আছে এটা হচ্ছে পেপার কোন এখান থেকে আমরা সাউন্ড বের করব এটা হচ্ছে কয়েল আর এখান দিয়ে আমরা এসি কারেন্ট দিচ্ছি দ্যাট মিন্স অল্টারনেটিং কারেন্ট দিচ্ছি তো কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন হাউ পাসিং অ্যান অল্টারনেটিং কারেন্ট থ্রু দ্য কয়েল কজেস দ্য পেপার কোন টু প্রোডিউস আ সাউন্ড আমরা যদি এই কয়েলটা দিয়ে একটা এসি কারেন্ট দ্যাট মিন্স অল্টারনেটিং কারেন্ট পাস করি তাহলে কিভাবে অথবা কেনই এই পেপার কোনটা সাউন্ড প্রোডিউস করবে ওয়েল অ্যান্সার হচ্ছে অ্যান্সারটা জানার আগে আমার ফার্স্টে জানা লাগবে সাউন্ড কিভাবে পেপার কোন দিয়ে আসবে রাইট পেপার কোন দিয়ে কিভাবে সাউন্ড আসবে পেপার কোন দিয়ে সাউন্ড তখনই আসবে যখন ভাইব্রেট ক্রিয়েট হয় আমরা জানি সাউন্ড হচ্ছে একটা ওয়েভ আর এই ওয়েভটাকে ক্রিয়েট করে ভাইব্রেশন ওকে এটা আমাদের অবশ্যই জানা লাগবে যে সাউন্ডটা কিভাবে ক্রিয়েট হয় সাউন্ডটা ক্রিয়েট হয় ভাইব্রেশনের মাধ্যমে এটা আমরা ক্লাস 6 এও পড়েছি ভাইব্রেশনের মাধ্যমে সাউন্ড ক্রিয়েট হয় আর সাউন্ড হচ্ছে একটা ওয়েভ ওকে ওয়েভের মাধ্যমে সাউন্ডটা চারদিকে ছড়ায় ফেলে তো আমার এখানে ফার্স্টে ভাইব্রেশন ক্রিয়েট করা লাগবে তাহলে আমি এই কোনটা দিয়ে পেপার কোন দিয়ে সাউন্ড পাবো রাইট সো এখানে অল্টারনেটিং কারেন্ট কি করে অল্টারনেটিং কারেন্টটার মেইন কাজ হচ্ছে সে ডিরেকশন চেঞ্জ করে কন্টিনিউয়াসলি ধরে দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা ডিরেক্ট কারেন্ট হলে সে কোনো ডিরেকশন চেঞ্জ করতো না বাট অল্টারনেটিং কারেন্ট হওয়ার ফলে সে কী করতেছে যাওয়ার সময় ডিরেকশন চেঞ্জ করতেছে এইভাবে ডিরেকশন চেঞ্জ করে 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 যাচ্ছে মনে রাখবা ডিরেকশন চেঞ্জ করে করে যাচ্ছে আর এই কারেন্টের ডিরেকশন চেঞ্জ করা মানে এখানে যে ম্যাগনেটিক একটা ফিল্ড ক্রিয়েট হয় এখানে ম্যাগনেটিক একটা ফিল্ড ক্রিয়েট হয় কজ কারেন্ট গেলেই ম্যাগনেটিক একটা ফিল্ড ক্রিয়েট হবে ওই ম্যাগনেটিক ফিল্ডটাও কী করে তার ডিরেকশনটা চেঞ্জ করে বারবার ওয়ে অফ ডিরেকশন চেঞ্জ করে ম্যাগনেটিক ফিল্ডের এই ওয়ে অফ ডিরেকশন চেঞ্জ হওয়ার ফলে এখানে একটা ভাইব্রেশনের ক্রিয়েট হয় এখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় পেয়ে গেলাম ভাইব্রেশন ভাইব্রেশনটা ক্রিয়েট হওয়া মানে কি একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট হবে যেটা পেপার কোন দিয়ে বের হয়ে যাবে সো অ্যান্সার হচ্ছে অ্যাজ কারেন্ট চেঞ্জেস ডিরেকশন রিপিটেডলি দ্যাট মিন্স এই এসি কারেন্টটা যাওয়ার সময় সে তার ডিরেকশন চেঞ্জ করতেছে বারবার ওকে ইন দ্যাট কেস ম্যাগনেটিক ফোর্সও এই যে কয়েলে যে ম্যাগনেটিক ফোর্স এইটাও তার ডিরেকশনটা রিপিটেডলি চেঞ্জ করতেছে ওকে যার ফলে এই কোর এই যে এখানে যে কোর রয়েছে আমি তোমাদের দেখাই এই যে এই কোর এই যে কোরটা এই কোর একটা ভাইব্রেট ক্রিয়েট করে ভাইব্রেশন ক্রিয়েট করে এই কোর এই ভাইব্রেশনটা ক্রিয়েট হওয়ার ফলেই সাউন্ড ওয়েভ ক্রিয়েট হয় সো এটাই ছিল এবং খুবই ইজি আমি তোমাদের বলেই নিলাম যে এটা খুবই ইজি একটা জিনিস তো তোমরা অবশ্যই আমাকে HW সাবমিট করবে আর আমি আবারও বলি HWটা অবশ্যই অবশ্যই আমাকে আজকের ক্লাসের HW আমার পরবর্তী ক্লাসের আগে সাবমিট করে দিবা থ্যাংক ইউ গাইস ওকে স্টুডেন্টস দ্যাট ওয়াজ দ্য ক্লাস আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্লিজ লেট মি নো আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইওর প্রবলেমস টিল দেন স্টে হোম Be safe. Peace.